প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সব ধরনের কোটা বাতিলের সুপারিশ করেছে সরকার গঠিত সচিব কমিটি মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন প্রধানমন্ত্রীর অনুমোদনের দ্রুত বাস্তবায়নের জন্য সুপারিশ মালা মন্ত্রিপরিষদে উপস্থাপন করা হবে রিপোর্ট করছেন বাবলা সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে অনেকদিন থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছে সাধারণ শিক্ষার্থীরা এগারোই এপ্রিল সংসদে দাঁড়িয়ে কোটা পদ্ধতি বাতিলের ঘোষণা দেন প্রধানমন্ত্রী এর কিছুদিন পর দোসরা জুলাই কোটা পদ্ধতি পর্যালোচনার জন্য মন্ত্রীপরিষদ সচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের কমিটি করে সরকার মন্ত্রিপরিষদের নিয়মিত সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব জানান কোটা পদ্ধতি বাতিলের সুপারিশ প্রধানমন্ত্রীর কাছে জমা দেওয়া হয়েছে আমরা কোটার ইয়ে দিয়ে দিয়েছি অলরেডি রিপোর্ট দিয়ে দিয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সাবমিট করে দিয়েছি এবং আমাদের ফাইন্ডিংস হলো যে ন নবম গ্রেড থেকে তেরো গ্রেড পর্যন্ত অর্থাৎ আগের যে দ্বিতীয় বা প্রথম শ্রেণী বলে যা বলা হতো সেগুলো নিয়োগের ক্ষেত্রে কোনো কোটা থাকবে না এটা এই জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে আবার মাননীয় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক অনুমোদন গ্রহণ করা হবে অনুমোদনের পরে এটা ক্যাবিনেটে উপস্থাপিত হবে ধরেন নেক্সট ক্যাবিনেট হয়তো আগামী মাসের প্রথম সপ্তাহে হবে ক্যাবিনেট হলে ক্যাবিনেট পাশ কর দিলে প্রজ্ঞাপন জারি যায় আদালতের নির্দেশনার পরও মুক্তিযোদ্ধা কোটা কেন থাকছে না এমন প্রশ্নের জবাবে মন্ত্রী পরিষদ সচিব বলেন এ বিষয়ে শীর্ষ আইন কর্মকর্তাদের পরামর্শ হয়েছে এটা আমরা এক্সামিন করেছি এবং আইন বিশেষজ্ঞরা বলছেন যে সরকার পলিসি ম্যাটার হিসেবে যেটা সিদ্ধান্ত দিবে সেটা ঠিক আছে অসুবিধা কোটা পদ্ধতি তুলে দেওয়ার ফলে পিছিয়ে থাকা জনগোষ্ঠীর চাকরিতে প্রবেশের সমস্যা হবে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব জানান প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য সকলের সক্ষমতা এখন বেড়েছে মোরসালিন বাবলা চ্যানেল আই ঢাকা